বিগত স্বৈরাচার আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, অন্যায় কাজে আপনাদেরকে দিয়ে প্রতিরোধ সৃষ্টি করেছে, জনগণের প্রতিবাদ আপনাদেরকে দিয়ে দমন করেছে, সেই সমস্ত বিষয়ে এইসব কারণে মানুষের একটা ক্ষোভ ছিল। এটা ক্ষোভ আপনাদের উপরে না, এটা পুলিশের উপরে না, কিন্তু অবৈধ এই দম্ভ এবং ক্ষমতার উপরে। বিগত স্বৈরাচার সরকার আইন শৃঙ্খলা বাহিনীর ডাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকুল আজম বীর প্রতীক, তিনি আগস্টের 18 তারিখ লোহাগাড়া উপজেলা পরিষদ ও থানা পরিদর্শনে তাইরে এসব কথা হয়। আমাদের সংবিধানে আছে রাষ্ট্র জনগণের, জনগণের ক্ষমতা মানুষ চোখে দেখে না, আপনারা প্রত্যক্ষভাবে এবার দেখেন। জনগণকে শ্রদ্ধা করবেন, জনগণের ন্যায্য যেটুকু বিচার পাওয়ার অধিকার, থানার কাছ থেকে যেটুকু সেবা পাওয়ার অধিকার, যথাযথভাবে মানুষকে সেই সেবাটা দিবেন। আপনারাও মানুষের সন্তান, আমাদের ঘর থেকেই আপনারা আসছেন, মানুষ আপনাদের ভালোবাসে, বহু জায়গায় এই মানুষেই আবার আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে করেছে। আমরা আপনাদের ভালোবাসি, জনগণ আপনাদের ভালোবাসে, কিন্তু জনগণকেও আপনাদেরকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে। আমরা একটা নতুন ধরনের বাংলাদেশ নির্মাণ করতে চাই, সবাই মিলে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা সফল হব। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমামের পরিবারের লোকজনের পরে সাক্ষাৎ গুজ্জি এবং তার হবর জিয়ারত গুজ্জি উপদেষ্টা ফারুক আজম বিপতি করছে। একটা স্বৈর ব্যবস্থা পরিবর্তন করে দেশের মানুষকে নিজেদের দেশ ফেরত দিছে। মানুষের এই যে পরিবর্তন, এটা অনেক দিনের মানুষের কাঙ্ক্ষিত ছিল, আপনার ছেলের জীবন দিয়ে তা পূর্ণ করেছে, এটা আমরা ভুলে যেতে পারি না। আমাদের মনে থাকবে, জাতি মনে রাখবে, দেশ মনে রাখবে। এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলিন ওমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান, সহকারী কমিশনার ভূমি নাজমুল লায়েল, চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। হৈরাকি গত আগস্টের 5 তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের মতো চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাতে আনন্দ মিছিল করছে হাজার হাজার ছাত্র জনতা। ওই দিন বিকালে দেশের বিভিন্ন জায়গার মতো লোহাগাড়া উপজেলা থানা ও মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে পুড়ি ফেলাই দুর্বৃত্ত। তারপরও আমরা এর তীব্র নিন্দা জানাই,